গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আবুল হাসান মাহমুদ আলী প্রথমবার নিজ নির্বাচনী আসন খানসামা চিরিরবন্দর সরকারি সফরে এসে সকল শ্রেণী পেশার মানুষের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী খানসামা পৌঁছালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ জনগণ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এদিকে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী। পরবর্তীতে এক সংক্ষিপ্ত মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানাতে ভিড় জমান নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশিস চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজউদ্দিন, ওসি মোজাহারুল ইসলাম প্রমুখ।